গাজায় হামলা চালিয়ে যে ক্ষতি ইসরায়েলের। ইসরায়েল সবসময় দেখে এসেছে যুক্তরাষ্ট্র তার পাশেই আছে। আত্মরক্ষার অধিকারের নামে ফিলিস্তিনে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের রয়েছে অকুণ্ঠ সমর্থন। যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা ছাড়াও ইসরায়েলের ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, আর আছে গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এসব ভরসায় এবারও গাজায় হামলে পড়েছিল ইসরায়েল, কিন্তু হামলা চালাতে গিয়ে অন্তত দুটো ধাক্কা খেয়েছে তারা। কি সেই ধাক্কা, আসুন জেনে নেই। সেই 1948 সাল থেকে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই ইসরায়েলের হামলায় সমর্থন দিয়েছেন। এই ধারা অনুসরণ করে দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও একই পথে হেঁটেছেন। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে জোর গলায় ঘোষণা দিয়েছিলেন তিনি। এই কথা বলার মধ্য দিয়ে বাইডেন মূলত গাজায় ইসরায়েলের নৃশংস হামলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু অবস্থান জানান দেওয়ার পরই বাইডেনের সামনে নতুন বাস্তবতা হাজির হয়। তিনি তার ডেমোক্রেটিক দলের ভেতরেই চাপের মুখে পড়েন। চাপে পড়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দফায় দফায় ফোন করে যুদ্ধবিরতির আহ্বান জানান, আর শেষমেশ ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান শিবির এতদিন প্রায় শর্তহীনভাবেই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে। এখন ডেমোক্রেট শিবিরে ইসরায়েল প্রশ্নে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনকে নাটকীয় ও গভীর বলে বর্ণনা করছেন পর্যবেক্ষকরা। ডেমোক্রেট দলের উদারপন্থীরা মানবাধিকার, ন্যায় বিচার ও শান্তির পক্ষে। তারা বর্ণবাদ, বৈষম্য, আগ্রাসন, নিপীড়ন, দখলদারি, যুদ্ধ ও সংঘাতের বিরুদ্ধে। ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, কেন শুধু ইসরায়েলের উপর রকেট হামলা হলেই আমরা সেই দিকে নজর দেই? আমরা অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে ফিলিস্তিনিদের অধিকারও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জীবনও গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের একতরফা সমর্থনের ধারায় পরিবর্তন আনতে উদার ও মধ্যপন্থী একদল তরুণ ডেমোক্রেট আইন প্রণেতার মধ্যে জোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন রাজনীতির নতুন এই হাওয়া ইসরায়েলের জন্য প্রতিকূল হয়ে দেখা দিয়েছে। বোঝাই যাচ্ছে তাদের ব্ল্যাঙ্ক চেক পাওয়া আগের মতো আর সহজ হবে না। যুক্তরাষ্ট্রের উদারপন্থী নাগরিকদের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি সমর্থন দেখা গেছে এবার। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবার পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে, আর এসব বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো মানুষ। ইসরায়েল দ্বিতীয় ধাক্কাটি খেয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে। গাজা থেকে হামাসের ব্যাপক রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা বেরিয়ে এসেছে। ইসরায়েল 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছিল। তখন হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হাজারো রকেট ছোড়ে। হিজবুল্লাহর রকেটে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মূলত তারপরে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঘোষণা দেয় ইসরায়েল। 2011 সালে তারা প্রথম আয়রন ডোম মোতায়েন করে। এবার ইসরায়েলি হামলার জবাবে গাজা থেকে হামাস 4,000-এর বেশি রকেট ছোড়ে। 11 দিনের সংঘাতে হামাস আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ হারে রকেট ছুঁড়েছে। দেখা যায় হামাসের ছোড়া অনেক রকেটই ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। হামাসের অনেক রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে, এতে ইসরায়েলের জানমালের ক্ষতি হয়েছে। আয়রন ডোমের এই দুর্বলতার কথা ইসরায়েলের সামরিক বাহিনীর বিবরণেই উঠে এসেছে। এটা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কাই বটে। এমনকি ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর খোদ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যেও আয়রন ডোমের দুর্বলতার প্রসঙ্গ আসে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানান তিনি। দুটো ধাক্কাই এসেছে ইসরায়েলের বড় ভরসার জায়গা থেকে, আর যখন কোনো বড় ভরসার জায়গা থেকে ধাক্কা আসে তার চোটটা একটু বেশিই লাগে। ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ধাক্কা সামলাতে ইসরায়েল এখন কী পদক্ষেপ নেয় তাই দেখার বিষয়।